বিনপুরের পর বাঁকুড়া ফের কেন্দ্রকে আক্রমণে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার ঝিলিমিলির সরকারি সমাবেশ থেকে সুর আরও চড়ালেন মুখ্যমন্ত্রীর। অভিযোগ, বিভিন্ন কর বাবদ রাজ্যের টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র, আবার সেই টাকা দিয়ে প্রকল্প করে তা নিজেদের দাবি করছে। মুখ্যমন্ত্রীর তোপ, চেয়ারে না থাকলে কেন্দ্রে তালা দিয়ে আসতাম। 21,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে চলে যাচ্ছে, জিজ্ঞাসা পর্যন্ত করে না। যদি আমি না থাকতাম এই চেয়ারটায়, তাহলে আমি তালা দিয়ে চলে আসতাম, কাটার স্পর্ধা বন্ধ করে দিতাম। ইউপিএ টু থেকে সমর্থন প্রত্যাহারের পর থেকেই কংগ্রেস তৃণমূল আদায় কাঁচকলায় সম্পর্ক। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যেমন বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করছে, তেমনি মমতাও বারবার নিশানা করছেন কেন্দ্রকে। এর মধ্যে গত জানুয়ারিতে ক্যানিংয়ের সভা থেকে নজিরবিহীনভাবে মনমোহন সিংহকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। সারবাড়ি ছিল অনেকবার, 2010-এ, 2011-এ, 2012-এ আমি নিজে প্রধানমন্ত্রীকে 10 বার দেখা করে এসেছি। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারিনি। আমি কি মারবো কি? তখন তো আপনারা বললেন এই তো উনি গুন্ডা হয়ে গেছেন, আমি কিছু না করি গুন্ডা, তাকে আমার কোনো যায় আসে না। মানুষের জন্য আমি রাষ্ট্র দিতে পারি। এদিন বাঁকুড়ায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি 6টি শিলান্যাস ও 4টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন একাধিক প্রকল্পের, বলেন বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয় তৈরি হবে, হবে মাল্টি স্পেশালিটি হাসপাতাল, গুরুত্ব দেওয়া হচ্ছে পর্যটন শিল্পকে। অনুপ মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।